ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অর্ণু আয়ুর্বেদের অনুষ্ঠান, সুস্থ চিন্তা সুস্থ জীবন। এই অনুষ্ঠান সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান, অনু নিয়ে ভাবনা চিন্তা, মিস্টার বিভাস সামন্তের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। নমস্কার। আসল কথা, পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না তখনও কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র ছিল। মানুষ যখন ধীরে ধীরে মানে যখন মানুষ তার নিজস্বতা পেল, যখন ধীরে ধীরে সভ্যতার বিকাশ হলো, তখন মানুষ আবিষ্কার করলো প্রকৃতির মধ্যে নিজেদের সুস্থতা লুকিয়ে রয়েছে। এখান থেকে কিন্তু আয়ুর্বেদের পথ চলা। সুতরাং অনেক কিছু এসছে, অনেক কিছু চলে গেছে, নেচুরোপ্যাথির একটা দিক কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে আয়ুর্বেদা। এবং যেটা আমরা স্বীকার করি বা না করি, বিশ্বের সমস্ত জায়গায় ভারতীয় আয়ুর্বেদের একটা বিশাল স্বীকৃতি, বিশাল স্বীকৃতি আছে। কারণ ভারতবর্ষের আজকের যে সীমানা তা তো নয়, ভারতবর্ষের একটা বৃহৎ অঞ্চল জুড়ে ভারতবর্ষ ছিল। সেই হিন্দ প্রদেশের যে জড়িবুটির যে সমাহার, সেটা কিন্তু বিশ্বের আর কোথাও নেই। কারণ এইরকম জলবায়ু তো বিশ্বের কোথাও নেই। আমাদের যে ছটা ঋতু, একমাত্র দেখায়, যার ফলে এখানে মানে ভ্যারাইটিস অফ মেডিসিনাল প্ল্যান্ট আমাদের সুজলা সুফলা ভারতবর্ষ। ভারতবর্ষতে মেডিসিনাল প্ল্যান্টের মানে একটা খাজানা বলতে পারেন, একদম ঠিক আছে। তো আমাদের দেখুন, যখন থেকে সভ্যতার বিকাশ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমরা নিজেরা কিভাবে বাঁচবো, কিভাবে ঠিক থাকবো, কিভাবে ভালো থাকবো, কি খাবার গ্রহণ করব, এইটা নিয়ে কিন্তু প্রথম থেকেই চর্চা হয়ে আসছে। এবার যেহেতু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রটা কিন্তু অনেক পুরনো, আজকে ধরুন আজকে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে, সব থেকে ন্যাচারাল যে ইমিউনিটি পাওয়ার বুস্টার যেগুলো আমরা আগে করি, তার মধ্যে ন্যাচারাল যে আমলকি বলুন, জবা বলুন, এরা কিন্তু সব থেকে ভালো। আপনি আগে একদিন বলছিলেন যে আমলকিকে অমৃত ফল বলা হয়, ওকে বলা হয় অমৃত ফল, প্লাস ওকে বলা হয় ধাত্রী। আয়ুর্বেদ শাস্ত্রকে ধাত্রী বলা হয়, এবং ধাত্রী প্লাস ও ত্রিদোষ নাশক, মানে বায়ু পিত্ত কাপ, এই তিনটে ও নাশ করে। তো সুতরাং সেই জন্যে আর সব থেকে বড়ো জিনিস যে কোন, সেটা হচ্ছে যে ন্যাচারাল ভিটামিন সি, তার যে বায়ো অ্যাভেবিলিটি, বায়ো অ্যাক্টিভিটি, সেইটা কিন্তু আমলকিতে সব থেকে ভালো হয়। এইবার আমাদের দেখুন, আমাদের একটা জিনিস হচ্ছে আমলকি রস অনেকেরই আছে, কিন্তু একটা জায়গা আপনাকে ভাবতে হবে, সামন্ত আয়ুর্বেদ আলাদা কোথায়, সামন্ত আয়ুর্বেদ আলাদা কোথায়, সেটা হচ্ছে সরস প্রক্রিয়া। এই সরস প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া, অন্যান্য প্রক্রিয়া থেকে সরস প্রক্রিয়া, দেখুন সরস প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে কাঁচা থেকে হয়, যে কোনো ফুল বলুন, ফল বলুন, পাতা বলুন, রুট বলুন, স্টিম বলুন, যাই বলুন, বাট বলুন, যেটাই হোক, সেটাই কাঁচা থেকে হয়। কাঁচাটাকে আমরা কী করি, পেস্ট করে নিই, পেস্ট করে নেওয়ার পরে তারপর তাকে প্রেশার মানে মেকানিক্যাল প্রেশার দিয়ে তার থেকে রসটা বার করা হয়, যার তেলও বেরোচ্ছে, জলও বেরোচ্ছে, এবং সেই সেই হিসাবেই এর অ্যাক্টিভিটিটা অনেক বেশি হয়। এবং যেহেতু আমরা এটাকে হিট করি না, সেই হিট না করার জন্যে এর যে অ্যাকোয়া পোর্শন প্লাস অ্যারোমা পোর্শন, দুটো পোর্শনই কিন্তু থাকে এর মধ্যে, যার ফলে এটা সব থেকে বেশি এফেক্টিভ হয়। আর আমলকি তো মানে কি বলবো, যে আমলকির মতো এরকম ফল মনে হয় আমার মনে হয় সেকেন্ড কোনো অপশান নেই এখন যা পজিশান আছে। এখন আমার আমার মতে বলে যে প্রত্যেকটা বাড়িতে আমলকি আর জবা, এই দুটো যদি থাকে তাহলে অনেকটাই তারা প্রোটেক্টেড হবেন। কারণ ন্যাচারাল যে ইমিউনিটি পাওয়ার, সেই ন্যাচারাল ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে কিন্তু আমলকি প্রচণ্ড সাহায্য করে। মানে আপনি বলছেন মিস্টার সামন্ত, যে এই যে আমার পুজোর পরে একটা নতুন ওয়েভ দেখা যাচ্ছে, ইতিমধ্যে যে চেঞ্জ অফ ওয়েদারটা যে হচ্ছে, ওয়েদারের যে চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে যে যে আবার আবার আমাদের কোভিড আস্তে আস্তে বাড়ছে, এই জায়গাটা আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতেই হবে। কারণ আমরা কেউই আর লকডাউন চাইছি না, না কারণ এবারে লকডাউন যদি হয় আমরা একদম ধসে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সাথী দাস বলছি, লেক টাউন থেকে। আরেকবার নামটা বলবেন, আপনার নামটা? সাথী দাস। সাথী লেক টাউন থেকে, হ্যাঁ বলুন। আমার না গ্যাস অম্বলের সমস্যা আছে আর স্কিনেও একটু প্রবলেম আছে, আমার না মেঝেটা বেরিয়েছে গালের মধ্যে, তো আমি ওনার প্রোডাক্ট ইউজ করতে চাই। আমি কাস্টমার কেয়ারে ফোন করছি কিন্তু ফোনটা পাচ্ছি না, আমি প্রোডাক্টটা নেব কি করে, আমি সেটাই জানতে চাই।
যদি কাস্টমার কেয়ারে ফোন কেউ না ধরে, আপনারা কাস্টমার কেয়ারের নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আপনার নাম অ্যাড্রেসটা আর কী কী প্রোডাক্ট নেবেন সেইগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন, দেবেন অটোমেটিক্যালি আপনার কাছে কুরিয়ারে প্রোডাক্ট পৌঁছে যাবে। আর যদি যখন পৌঁছে যাবে তারপরে আপনি ডাইরেক্ট পেমেন্ট করে দেবেন, ওখান থেকে তো পেমেন্টের ব্যবস্থাটা ওই এর ভেতরে থাকবে, সেটা আপনারা করে দেবেন, প্লাস আপনি তারপরে একবার ফোন করে নেবেন। মানে আপনি কি জানেন আপনার কি কি প্রোডাক্ট লাগবে? না, আমি এটাও জানতে চাই যে আমার গ্যাস অম্বলের সমস্যা আছে কোন রসটায়। হ্যাঁ, আর হচ্ছে আমার গালে হচ্ছে ডান পাশে কালো একটা স্পটও হয়েছে, আমি ওইটার জন্য কি ব্যবহার করব সেটাও জানতে চাই। অ্যাকচুয়ালি সাথে আপনি অনুষ্ঠানটা কতদিন দেখছেন? আমি অনেক আগে যখন স্যার বসতেন তখনও দেখেছি, মাঝে কিছুদিন আমি আর দেখতে পেতাম না। আচ্ছা, এবারে যেটা আমি বলবো, যদি আপনি অনেক আগেও দেখে থাকেন তাহলেও আপনি জানেন, ইদানিং কালেও কিন্তু এই একই, সেই যখন প্রথম বসতেন মিস্টার সামন্ত তখনও অপটিমা অনুশ্রী, আজকেও অপটিমা অনুশ্রী, স্কিনের একটা প্রোডাক্ট এক্সট্রা বাড়েনি। তখনও ফেস ওয়াশ ছিল না, শ্যাম্পু ছিল না, এখনও ফেস ওয়াশ নেই, শ্যাম্পু নেই, দুটো মাত্র প্রোডাক্ট অপটিমা এবং অনুশ্রী, আপনার মেচেতাই হোক আর পিম্পলস হোক, যাই হোক না কেন এই দুটো প্রোডাক্ট, কেন এর পিছনে একটা নিশ্চয়ই বড় রহস্য আছে। আর তবে হ্যাঁ, এখন যেটা বেড়েছে সেটা হচ্ছে জুসগুলো এনেছেন মিস্টার সামন্ত, যেটা ভীষণ সময় উপযোগী, যেটা নিয়ে আমাদের কথা চলছিল যে এখন প্যান্ডেমিক সিচুয়েশন কী করবো আমরা। তো এই এই সিচুয়েশনে দেখুন একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে প্রথমে আমি আগে আমলকির ব্যাপারটা বলি। আমলকি একটা জিনিস আমাদের দেখুন, আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমলকির রসটা সেটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, তার পিএইচ হচ্ছে 2 থেকে 2.6 ভেতরে, মানে সেটা হাইলি অ্যাসিডিক, অথচ সেটা অ্যান্টাসিডের কাজ করে। আচ্ছা, আমরা যে অ্যান্টাসিডগুলো খাই, যেগুলো আমরা চুইং করি বা লিকুইড যে অ্যান্টাসিডগুলো খাই, তার পিএইচ কিন্তু 8.5-এর ওপরে, মানে সেটা বেসিক পিএইচ থাকে, তবে সে যে আমাদের অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। কিন্তু আমলকির পিএইচ 2 থেকে 6 2 থেকে 2.6 ভেতরে ঘোরাফেরা করে, তারপরেও সে কিন্তু আপনার অ্যান্টাসিডের কাজ করে, এবং অ্যান্টাসিডের এমন ভালো কাজ করে যে আপনি প্রথম দিন থেকে কিন্তু আপনাকে মানে কোনো মডার্ন মেডিসিনের কোনো অ্যান্টাসিড খেতে হবে না। আমরা বলি যে সকালে কিছু খেয়ে আপনি এক চিপি খান, খাবার পরে এবার আপনি অন্য যা কিছু করুন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছে? হ্যালো, নমস্কার, নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি, জয়া দত্ত। জয়া বলুন, কি প্রবলেম? প্রবলেম আমার প্রচুর দিদি অ্যালার্জি, যাতে আমি বিছানায় মানে শুতে পারি না, জামা কাপড় পরতে পারি না। এই ঠিক শ্রাবণ মাস থেকে শুরু হয় একদম পুরো ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত, এবং খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশন, তাতেও আমার অ্যালার্জিটা কমাতে পারি। মানে অ্যালার্জিটা আপনার কিসে বললেন, কিসে অ্যালার্জি? পিঠে, পিঠে, মানে কাটা কাটা ধরনের, কাটা কাটা ধরনের বেরোয় শ্রাবণ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত থাকে। এটা কখন, এটা এই যে অ্যালার্জিটা হয়, এটা কি আপনি শুলে হয় না এমনিই হয়? মানে আমি বলতে চাইছি কি, যে ধরুন পিঠের সাথে কোনো কিছু লাগলে ওখানটা যদি গরম হয়ে যায় তখন হয় না, এমনি ইন জেনারেল সব জায়গাটা দিয়ে হয়? সবসময় হচ্ছে তো, কিন্তু পার্টিকুলার বছর এবং হাতে পুরো মনে হবে কাটা বেঁধে আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার 2-3 মাসের সমস্যা থাকে এটা? হ্যাঁ হ্যাঁ, এবং কিছু কিছু খাবার খেলেও হয় আবার, যেমন ফলের মধ্যে আপেল খেলে হয়, বরবটি, সবজির মধ্যে বরবটি, কুমড়ো টুমড়ো এগুলো খেলে প্রচুর পরিমাণে হয়। এগুলো আমি বলি পরে, আগে তুমি জানতে কি খাওয়া যায় কি করা যায়। আচ্ছা আচ্ছা, আমি না আপনাদের সমস্যাগুলো লিখে রাখছি, আজ কাইন্ডলি আপনার বয়সটা বলবেন। হ্যাঁ হ্যাঁ, 45। আচ্ছা, 45, এটা আপনি নোটিস করছেন কতদিন ধরে? 2 বছর থেকে, মানে আপনার 43 এজ থেকে এটা স্টার্ট হয়েছে। ওকে, আমি লিখে রাখছি, অনুষ্ঠানের শেষ 5 মিনিটে আপনারা যারা ফোন করবেন তাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর, ঠিক আছে? একটু সঙ্গে থাকুন, আজকে আমরা ওই কোভিড আবার বাড়ছে, তো আপনি বাড়ি থেকে কি করে নিজেকে প্রোটেকশনে রাখবেন তার জন্য আলোচনা করছি। তো এই সময় আমরা শুধু কোভিড বলে না, সমস্ত রোগের ক্ষেত্রে দেখুন, একটা জিনিস হচ্ছে যে ন্যাচারাল ইমিউনিটি
যদি না থাকে আপনার, আপনি যতই বুস্ট আপ করুন, যত যাই করুন, সেখানে কিন্তু অ্যাক্টিভিটিটা অতটা ঠিক কার্যকরী হয় না। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে দেখুন যে আমরা একটা জিনিস জানি যে সেই ছোটোবেলায় পড়েছি, শরীরের নাম মহাশয়, যাহা স্বভাবে তাই, ঠিক আছে। আপনি যেভাবে থাকবেন, যেভাবে করবেন, আপনার ইমিউনিটি পাওয়ারটাও ঠিক সেইভাবেই হবে। তো এইবার এইটাকে যদি আপনি ন্যাচারাল ওয়েতে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার আমলকি, আপনার কি বলে জবা, এই জাতীয় যেগুলো, যেগুলোতে ভিটামিন সি আছে, ভিটামিন সি আছে, ন্যাচারাল ভিটামিন সি আছে, সেইগুলো আপনি ইউজ করুন। কারণ ন্যাচারালের ব্যাপার একটা থাকে কি বলুন তো, ন্যাচারালটা আমাদের শরীরটা অ্যাবজর্ব করে নেয় তাড়াতাড়ি। আর বাকি যেগুলো আমরা যখন সিনথেটিক্যালি যখন কিছু দিই, তখন কিন্তু সেই জায়গাটা আমরা ওটা অতটা অ্যাবজর্ব করাতে পারি না, কারণ তার একটা একটা পার্সেন্টেজ কিন্তু সেটা আপনাদের মানে বাইপাস হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আজকের পরিস্থিতিতে আপনার যে কোনো জায়গায় আপনি বাড়িতে যদি রেগুলার যদি দুটো করে আমলকিও খান, কাঁচা আমলকিও যদি খান, তাহলেও কিন্তু আপনার ইমিউনিটিটা এ হবে। এই জায়গাটা আমার বক্তব্য যে, কিন্তু কাঁচা আমলকির তো আমি তো আমরা যেটা পাচ্ছি সেটা আদৌ অর্গ্যানিক পাচ্ছি কিনা এটাই হচ্ছে বড় প্রশ্ন। আমি যদি এখন আমলকি খাচ্ছি কিন্তু পেস্টিসাইডসের আমলকি হলে আলটিমেটলি কি সেই লাভটা হবে? সেটা তো একটা ব্যাপার, কিন্তু তবুও বলবো যে তাতে কি যতটা হয় তবুও আপনি কিন্তু অনেকটাই খেয়ে থাকবেন। যদি আপনি আমাদের প্রোডাক্ট না কি করতে পারেন, তাহলে আমি বলবো যে আমার আমার প্রোডাক্ট আপনাকে নিতে হবে না। কিন্তু আপনি ভিটামিন সি এর জন্য আমলকি খান, ওই গাড়ি গাড়ি এ করে প্রত্যেক দিন দুটো তিনটে করে ভিটামিন সি উইথ জিঙ্ক খেতে হবে না। মানে যেটা আমরা বারবারই বলছি যে সিনথেটিক মেডিসিন আমরা নিই ঠিকই, কিন্তু সিনথেটিক মেডিসিনে একটা সার্টেন লিমিটেশন রয়েছে। আমরা সবসময় কিন্তু সিনথেটিক মেডিসিন নিতে পারবো না, একটা সময় আমাকে স্টপ করে সাপ্লিমেন্টের ক্ষেত্রে সাপ্লিমেন্ট, এবং একটা সময় আমাকে স্টপ করতে হবে, করে আবার হয়তো ওয়েট করে নিয়ে আবার শুরু করতে হবে। আপনি একটা জিনিস আমি বলি আপনাকে, একটা জিনিস দেখুন, আপনারা আমরা যখন ভিটামিন বি12 ক্যাপসুল খাই, বি কমপ্লেক্স ক্যাপসুল খাই, তখন কি হয় আমাদের ইউরিনটা ইয়েলো হয়, ঠিক আছে। আপনি একটা আপেল খান, আপনার একটা আপেলে একটা আপনার ভিটামিন বি12 সমান এ থাকে, সমস্ত কিছু বি2 বি3 বি6 আপনার নিয়াসিনামাইড যা কিছু থাকে সব কিছু থাকে ওতে, একদম বি কমপ্লেক্সে যা থাকে একটা 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 আপেলও তাই থাকে। কিন্তু আপেলটা খেলে আপনার কিন্তু ইউরিনটা ইয়েলো হয় না, এইটা হচ্ছে, এইটা হচ্ছে নেচার ন্যাচারাল বলে, হ্যাঁ এটা হচ্ছে, এইটার নামই হচ্ছে নেচার। কারণ ও অ্যাবজর্ব যেটা করে সেইটা কিন্তু ন্যাচারাল, যখন যিনি কোনো জিনিস হয় সেটা কিন্তু অ্যাবজর্বটা অনেক বেটার হয় শরীরের অ্যাবজর্বটা। তো এই আমলকিটা যেটা বলছিলাম তার সাথে যেটা আপনাকে বলবো যে সেটা হচ্ছে জবা, জবাটাও কিন্তু ত্রিদোষনাশক, ওটার নাম হচ্ছে ধারক, ওটা হচ্ছে ধারক আমাদের আয়ুর্বেদ সংগ্রহ অনুযায়ী, ওটা ধারক ধাত্রী, ওটা হচ্ছে ধারক, ঠিক আছে। তো এইবার দেখুন এতে যে এই যে অ্যান্থোসায়ানিন যে ব্যাপারটা আছে, মানে এখানে কী কী আছে দেখুন, এখানে যেটা আপনার আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আচ্ছা আপনার ফেনলিক কম্পাউন্ড আছে, আপনার যেটা আমাদের ফ্লেভিনয়েডস আছে, তার সাথে যে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্থোসায়ানিনটা যেটা রয়েছে, এটা কিন্তু একটা এর একটা কাজটা কিন্তু পুরো একটা মানে ভাস্ট একটা কাজ আছে। এটা ওইটার সাথে সাথে মানে এই যেমন আপনার টোটাল অর্গ্যানগুলোকে, মানে যেমন ধরুন আপনার যদি ব্লাড পিউরিফিকেশানের ক্ষেত্রে হয়, ব্লাড পিউরিফিকেশানের সাহায্য করে, আপনার কি বলে কোলেস্টেরলটা বলুন, যদি আপনার ব্যাড কোলেস্টেরলটা কমায় আর গুড কোলেস্টেরলটাকে বাড়ায়, আপনার প্রেশারের এটাকে ঠিক রাখে, তো এর সাথে যখন ওর মধ্যে ভিটামিন সি থাকে তখন সেটা কিন্তু আস্তে আস্তে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে। আমার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে আপনি আমলকি আর জবা এই দুটোকে সঙ্গে নিয়ে চলুন। আয়ুর্বেদ হিসাবে আয়ুর্বেদের এতে দেখুন আমাদের আমাদের দেশে আমাদের সব আছে, কিন্তু আমরা নিজেরাই কিন্তু এইগুলোর প্রতি অবহেলা করি। কারণ আমাদের একটা জিনিস কী বলুন তো, যে আমরা বাইরে থেকে যতক্ষণ না পর্যন্ত সেটা সার্টিফাইড হয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় বদভ্যাস, এটা বিদেশের একটা তকমা থাকতে হবে। তো সেই জায়গা থেকে আপনি, অথচ আমাদের দেশের এই জিনিসগুলো আপনি জানেন না, আমাদের এই জবাটা নিয়ে বাইরের দেশে কত জায়গায় রিসার্চ হচ্ছে, কতগুলো ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে, আপনি আপনি চিন্তা করতে পারবেন না। আর জবাটা কিন্তু সম্পূর্ণ মানে ভারতীয় একটা, সম্পূর্ণ ভারতীয় ফুল, এবং এটা এটা তো আমাদের মায়ের পায়ে দেওয়া হয়, আমরা তো মায়ের পায়ে দিই আমরা সবাই জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা তার গুণাগুণটা জানি, শুধু জানি কি যে বাইরে মানে আমাদের যেটা হয়েছে যে বাইরে দেখানো হলেই ঠিক আছে, চলো ভাই
চুল সেটা যে কালো করে, সেটা সেটা যে ইনটেক করলে তার যে কি এটা রয়েছে সেই জিনিসটা আমরা জান দেখি না। এবং এটা মনে হয় আপনি ফার্স্ট যিনি এই মুহূর্তে জবাকে নিয়ে জুসের আকারে ইনটেক করার প্রসিডিওরটা বললেন। অ্যাকচুয়াল দেখুন, অ্যাকচুয়াল হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে আমি যদি একজনকে সুস্থ রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে যে আমার এই জায়গাটা থেকে বেরোতে গেলে আমি তাকে কি কি দিলে সে টোটাল তার সিস্টেমটা ঠিক থাকবে। আজকে ধরুন আমরা ওবেসিটিতে ভুগছি, বাইরের দেশে এই জবা নিয়ে এ হচ্ছে রিসার্চ হচ্ছে যে ওবেসিটিতে জবা ফুল খুব ভালো কাজ করে, যেটা বিআই ইন্ডেক্সটাকে ঠিক রেখে দেয়, বিআই ইন্ডেক্সটাকে ঠিক রেখে দেয়। তারা কি বলছে, তারা বলছে যে যে সারাদিনে তিনবার যদি আমি এই জবা ফুলের রসটা বা চায়ের মতো করে খাই তাহলে কিন্তু তাদের ওই যেটা জেনিস যে যেটা আমাদের এই লিপিডটাকে ইয়ে করে মানে অ্যাবজর্ব করতে করে তো সেইটাকে মেটাবলিজমে সাহায্য করে, সেই জিনিসটাকে কন্ট্রোল করে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি, আমি মোহন চন্দ্র বাগ। কোথা থেকে বলছেন? ঘাটাল, 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 ঘাটাল থেকে। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো আপনার বয়স কত? বয়স 58। চোখের উপরে সাদা সাদা ফোলা ফোলা হয়েছে তাই তো? ঠিক আছে, একটু অপেক্ষা। হ্যাঁ বলুন। বলছি এমনি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু জানেন বলেন আর কি, কি কি খাওয়া চলবে না চলবে। আপনার কি কোলেস্টেরল আছে? কোলেস্টেরল অনেক দিন পরীক্ষা করেছিলাম, নেই। তারপরে এখনো অবশ্য পরীক্ষাটা করা হয়নি। তাহলে এক্ষুনি পরীক্ষাটা করা দরকার, একবারটি এ করে নিন। ওটা অনেক সময় কি হয় আই সাইডের উপরে ডিপোজিশন হয় কোলেস্টেরল। আপনি অপেক্ষা করুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসব, কিন্তু আমরা একটু আমলা আর জবাকে নিয়ে কথা বলে নিচ্ছি, তার কারণ কোভিড বাড়ছে, যারা এই মুহূর্তে একটু সতর্ক হতে চাইছেন তাদের কিন্তু এই দুটো জুসি সংগ্রহ করতে হবে, আমলা এবং জবা। কীভাবে সংগ্রহ করবেন, এই যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করলেই আপনারা জানতে পেরে যাবেন কীভাবে সংগ্রহ করবেন। হোয়াটসঅ্যাপও রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু আপনাদের ডিটেলসটা পাঠিয়ে দিন, সেখানেও আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। হ্যাঁ আমরা ছিলাম যেখানে। তো এই জবার যে যে গুণগুলো আছে সেই গুণগুলো নিয়ে বাইরে কালচার হচ্ছে, অথচ আমাদের 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 ইন্ডিয়াতে সেইভাবে এর কোনো কালচার হচ্ছে না। আমি একটা জিনিস এ করতে চাইছি যে অন্তত এই এই সিচুয়েশানে যা যেগুলো থাকলে মানুষের কাছে থাকলে তারা অন্তত একটু হেল্প পাবে, সেক্ষেত্রে আপনার এই জবা আমলকি এই দুটো মেন। এইবার তার সাথে ধরুন আমাদের ম্যাক্সিমাম লোকের প্রবলেম কী আছে এখন দেখুন, হার্টের প্রবলেম আছে, কোলেস্টেরলের প্রবলেম আছে, আপনার কারো হিমোগ্লোবিন। আমি এইটা শুধু একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের যে কুলেখাড়ার রসটা রয়েছে, এই কুলেখাড়ার রসটা তো ম্যাক্সিমাম লোকের, ম্যাক্সিমাম মহিলাদের, মহিলাদের কথা বলছি আমি, তাদের কিন্তু হিমোগ্লোবিনের প্রবলেম একটা থাকেই, ন্যাচারালি থাকে। কিন্তু সেক্ষেত্রে আপনার এই কুলেখাড়ার রসটা আপনি কিন্তু পুরো তৈরি করা জিনিস পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হিমোগ্লোবিনটা বাড়বেই। তো সেই জায়গাটাতে আমি কিন্তু খুব একটা বেশি কুলেখাড়া রসের খুব একটা বেশি ইয়ে পাই না, আমি খালি আমলা আর জবা, আমলা না বাকি সবগুলোরই পাই, অপরাজিতা সব ওগুলো পাই, সবই পাই। কুলেখাড়াটা মানে মানুষের ডিমান্ড হচ্ছে না, হ্যাঁ, কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, ব্লাড পিউরিফিকেশনের জন্য আপনার কুলেখাড়া রসটা খুব ভালো। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যদি আমার শরীরে ব্যালেন্সে থাকে না, স্কিনের গ্লো থাকে, চুল ভালো থাকে, হেলদি থাকে, আমাদের এনার্জি থাকে, এনার্জিটা সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে এনার্জিটা। দেখুন আমাদের যেটা আছে, যেটা আমি আপনাকে বলি কি যে ভিটামিন সি হচ্ছে আপনার আয়রনকে অ্যাবজর্ব করার জন্যে ভিটামিন সি এর দরকার আছে, কুলেখাড়াতে আপনার আয়রন থাকে, এইবার ভিটামিন এই আয়রন কিন্তু আপনার আমলকিতেও থাকে, আয়রন আমলকিতে থাকে না এরকম ব্যাপার নয়, কিন্তু দুটো যদি কনজুগেট হয় তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনের পার্টটা একটা জায়গায় থাকবে, এবং হিমোগ্লোবিন যখন আপনার ঠিকঠাক জায়গায় থাকবে তখন কিন্তু আপনি কিন্তু অনেক স্ট্রং হবেন, অনেক স্ট্রং হবেন। এবার একটা জিনিস দেখুন যে সেটা হচ্ছে যে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই অর্জুন গাছ,
অর্জুন ছালের রস, তো এটাকে বলা হয় বীর বৃক্ষ। আচ্ছা, আয়ুর্বেদে এটাকে বলা হয় বীর বৃক্ষ। তো এই অর্জুন ছালের, অর্জুন ছালের যে রস আছে সেটা হচ্ছে মেন হচ্ছে যে মানে আপনার আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ব্লাড পিউরিফিকেশনের সব থেকে ভালো কাজ করে, হৃদযন্ত্র ঠিক রাখে, আপনার কোলেস্টেরলটা ঠিক রাখতে সাহায্য করে, আপনার সুগারের ক্ষেত্রে ভালো, আপনার টোটাল যে আমাদের পাচন তন্ত্র তার জন্যে ভালো। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু, এগুলো কিন্তু ন্যাচারাল। আমার একটাই বক্তব্য যে আপনি যাই করুন, যেখানেই যান, আপনি নেচারের সাথে আসুন। নেচারের সাথে আসতেই হবে আপনাকে, আজকে না হয় দুদিন পরেও আসতে হবে। এইখানে বসে আমি বলে গেলাম, আজকে না হয় 10 দিন পরে হলো সারা ভারতবর্ষকে এইটা স্বীকার করতেই হবে যে আয়ুর্বেদ ছাড়া আমাদের আর কোনো গতি নেই, যেটা আগে আগে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি আস্তে আস্তে বুঝতে পারছে, যেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, এখনও পর্যন্ত সেটাকে নেগলেক্ট করে যাচ্ছি। একদমই তাই। বিদেশে যারা, যাদের আত্মীয় স্বজন থাকে, আপনারা যে সময়, বিশেষ করে স্কটল্যান্ড, ডেনমার্ক এই সমস্ত জায়গায় যারা থাকেন তাদেরকে জিজ্ঞাসা করে, আমেরিকাতে আপনার ইয়ে, আপনার কি বলে, জবা ফুলের রস নিয়ে রিসার্চ হচ্ছে, সেখানে তাদের ওবিসিটি নিয়ে তারা কালচার করছে। না, আমি বলছি কেন না, আমাদের কিছু আত্মীয় স্বজন তারা বলছেন যে আমাদের প্রত্যেকের বাড়ির সঙ্গে লাগোয়া যদি জমি থাকে থাকে সেখানে আমরা অর্গ্যানিক ভেজিটেবলস গ্রো করছি, মানে তারা কিন্তু ওইটাতে, এবং ওখানে বলছে যে এক একটা কোম্পানি 200 বছর 250 বছরের পুরনো, তারা অর্গ্যানিক প্রোডাক্টস তৈরি করে, এবং তাদের ওই কোনো ব্র্যান্ড নয় কিন্তু, মানে যে আমাদের এখানে একটা ব্র্যান্ড সেরকম ব্র্যান্ড নয়, কিন্তু ওই যে বংশ পরম্পরা তারা অর্গ্যানিক প্রোডাক্টস দিয়ে যাচ্ছে এবং প্রচুর চাহিদা। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, হয়তো আমরা অনেকটা পরে বুঝবো, কারণ আমরা এখন তো সিনথেটিকের হাত ধরে ফেলেছি। তো আমাদের সময় কতটা আছে একটু জানতে পারলে ভালো হতো, তার কারণ আমাদের উত্তরগুলোও দিতে হবে, তো উত্তরের দিকে যাব আমরা। আচ্ছা, আর একটু আলোচনা করা যেতেই পারে অর্জুন গাছ নিয়ে, আপনি বলুন অপরাজিতা। অপরাজিতাটা দেখুন, অপরাজিতার যে, অপরাজিতার যে টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, টিভির আওয়াজ কমান, সবার আগে টিভির আওয়াজ কমান প্লিজ। কে বলছেন? টিভির আওয়াজ বাড়ানো থাকলে না দাদা কথাই বলা যাবে, লাইনটা কেটে দেবে, ওরা রেগে যাবে, বড্ড রেগে গিয়ে ওরা লাইনটা কেটে দেবে। আমার ভাইরা যারা রয়েছেন, আই এম সো সরি, আপনার লাইনটাই কেটে দেওয়া হলো, চলে যাই অপরাজিতার কথা। অপরাজিতা যেটা হয়, অপরাজিতাতে কিন্তু মেন যে জায়গাটা হয়, অপরাজিতা প্রথম কথা হচ্ছে যে আপনার থাইরয়েডের পক্ষে খুব ভালো, সেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে যে কণ্ঠশোধক, কণ্ঠশোধক হিসাবে খুব ভালো কাজ করে, বুদ্ধি বর্ধক এই হিসাবে কাজ করে, নার্ভের এগুলো ঠিকঠাক করে, এবং ওইটার সবথেকে যেটা বড় যে এটা গুণটা রয়েছে আপনার, এটা সেটা হচ্ছে যে আপনার যে ডিপ্রেশন, মানসিক ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটা কমায়, ডিপ্রেশনটা নিয়ে আসে। এবং এই এই যে ধরুন, আমি আমি যেটা বল, বারবার যেটা বলছি যে এই অপরাজিতা রস, জবা ফুলের রস, এইগুলো কিন্তু বাইরের দেশে প্রচলন কিন্তু অনেক হয়ে গেছে এখন। আমরা তো এগুলো এনেছি ধরুন আজ থেকে প্রায় 1.5 বছর আগে, আমরা হয়তো এখানে বসিনি, কিন্তু আমরা টুকটুক করে আমাদের যে সমস্ত পেশেন্টগুলো ছিল তাদের দিকে আমরা ডক্টরকে দিয়ে প্রেসক্রাইব করি, আমরা টোটাল আমাদের এগুলো নিয়েছি। তারপর থেকে দেখছি যে এইগুলোর প্রচলন কিন্তু বাইরের দেশে অনেক, বাইরের লোকেরা বেশি চায়। আর সবথেকে বড়ো জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে যে এই আজকে যে আজকে দাঁড়িয়ে আমরা ইমিউনিটির কথা ভাবছি, আজকে দাঁড়িয়ে আমরা ইমিউনিটির কথা ভাবছি, যুদ্ধের সামনে আর কি, হ্যাঁ, যখন এ করা আছে তখন আমাদের কিছু নেই, তখন আমি ভাবছি যে আমাদের কে সাহায্য করবে, ন্যাচারাল ইমিউনিটি কি আছে, ন্যাচারাল ইমিউনিটি কি আছে। তো সেক্ষেত্রে নেচারকে আপনার থাকুন, নেচারের সাথে থাকুন, নেচারকে দেখুন, নেচারের সাথে মিশুন, তাহলে কিন্তু দেখবেন আপনারা সবাই সুস্থ থাকবেন। এই গাছ কেটে ইয়ে করে সব কিছু করে দিয়ে আমরা নেচারকে পুরো ধ্বংস করে ফেলে, এটাকে এটাকে ঠিক নয়। একটা একটা পোর্শন পর্যন্ত আমাদের রাখতে হবে, তারপরে কিন্তু নেচারের সাথে আমাদের থাকতেই হবে, নিজেরকে অস্বীকার করা, অস্বীকার করার মতো কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবারে চলে আসি সাথী দাস লেক টাউন থেকে, তার গ্যাস অম্বলের সমস্যা মুখে মেচে, তা গ্যাস অম্বলের সমস্যা, একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি আরতি মিস্ত্রি বলছি। হ্যাঁ আরতি, আরতি মিস্ত্রি বর্ধমান থেকে। হ্যাঁ, বয়স কত? 47।
কি প্রবলেম? আমার ওই ভয়েস ডিসচার্জটা হয়, মানে সাদা সাদাটা হয়, আর লেট হলে একদিন পুরো পেটে যন্ত্রণাটা হয়। মানে আপনার পিরিয়ডস চলাকালীন একটা পেটে পেট ব্যথা হয়, পেন হয়? ওকে ওকে। প্রথম পুরোটাই, প্রথম পুরো দিনটা পুরোটাই পেটে ব্যথা হয়। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? সঙ্গে থাকুন, আমরা এবার উত্তরে যাব। সাথী দাস মেচেতা এবং গ্যাস অম্বল লেকটাউন থেকে উনি প্রোডাক্ট পাবেন কি করে এটাও জানতে চেয়েছেন। সেটা হচ্ছে যে আপনি প্রথমে আমাদের যে এগুলো আছে তাতে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর যে যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো দিয়ে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, তারপরে দেখবেন ওরাই আপনার সাথে ফোন করে নেবে। আচ্ছা, এবারে ওনার হচ্ছে প্রোডাক্ট যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি গ্যাসের জন্য আপনি আমলকিটা খান। আমলকিটা আমি এখন সবাইকে খেতে বলবো, বাড়িতে যতজন থাকে মানে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে আপনি আমলকি রসটা খাওয়ান, তার সাথে যদি পারেন আপনি এই জবা ফুলের রসটা খাওয়ান। এই প্যান্ডামিক সিচুয়েশানটার জন্যই আমার রিকোয়েস্ট সবার কাছে। আর এই আমলকিটা খাবেন আপনি সকালে ব্রেকফাস্টের পরে এক ছিপি করে, আর তাহলেই আপনার কিছু হবে। আর আপনি যদি কোনো সিনথেটিক মেডিসিন খান তাহলে কিন্তু প্রথম দিন থেকে আপনি ওটা অফ করে দিতে পারেন, অসুবিধা কিছু হবে না। আর মেচেদা বা স্কিনের যে প্রবলেম আছে সেটা উনি বলেই দিয়েছেন যে অনুশ্রী আর অপটিমা, অনুশ্রীটা সারাদিনে দুবার মাখবেন আর অপটিমাটা রাত্রে সবার আগে আসবেন, মাথায় রাখবেন অনুশ্রীটা দিনের আলোতে আর অপটিমাটা সূর্য অস্তের পর, অপটিমাটা সূর্যোদয় সূর্য থাকাকালীন চলবে না। এইটুকু মাথায় রাখলে আমরা স্কিনের ব্যাপারে ভালো থাকতে পারবো। আচ্ছা, এবারে হচ্ছে জয়া দত্ত কৃষ্ণনগর থেকে, ওনার অ্যালার্জি পিঠে, 45 বছর বয়স। এইটা আপনার আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওই জবা ফুলটা খেতে হবে আর একটা হচ্ছে অপরাজিতা, এই দুটো ফুল আপনাকে খেতে হবে। সেটা আপনার ওই চায়ের মতো করে সকালে একবার খালি পেটে জবাটা খাবেন আর বিকেলে আপনি অপরাজিতাটা খাবেন, হাফ ছিপি করে খাবেন, দুটোই হাফ ছিপি করে খাবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, কিন্তু আমাদের টেলিফোনের বন্ধুদের অপেক্ষাও আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি সোমা ঘোষ বলছি। হ্যাঁ, আমি সোমা ঘোষ বলছি। আমি সোমা কোথা থেকে বলছেন, বয়স কত? আমরা শুনতে পাচ্ছি না সোমা, আপনার কথা পরিষ্কার আসছে না, আপনি বরঞ্চ হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। অপর্ণা ফোন করেছিলেন ঘাটাল থেকে, 58 বছর বয়স, চোখের উপর ওই সাদা হয়ে যাচ্ছে। ওইটা আপনাকে আগে দেখতে হবে যে ওইটা কি হচ্ছে, আপনার কোলেস্ট্রলটা কি আছে। কোলেস্ট্রল যদি থাকে তখন আপনি কোলেস্ট্রলের রেক করতে পারেন, আমাদের যেটা জবা ফুলের রসটা আছে ওটা খেতে পারেন, প্লাস আপনি আমাদের অর্জুন রসটা খেতে পারেন। দুটো যদি জবা ফুলের রসটা খান তাহলে কিন্তু আপনাকে জাস্ট লাইক টি এর মতো খেতে হবে, আর অর্জুন রসটা খেলে আপনার খাবার পরে এক ছিপি করে খেতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আরতি বর্ধমান থেকে, ওনার হোয়াইট ডিসচার্জ এবং ওই মাসিক চলাকালীন পেটে ব্যথা হচ্ছে, 47 বছর বয়স। এইটা আপনি আমাদের জবা ফুলের রসটা আপনি সকালে খালি পেটে এক চামচ খাবেন, সেটা কিন্তু চায়ের মতো করে, আর বিকেলে ওইটা আপনি হাফ চামচ খাবেন ওই চায়ের মতো করেই, আর সকালে কিছু খাওয়ার পরে আপনি আমলকিটা খান। খাওয়ার আপনি এইটা খাওয়ার পরের যে পিরিয়ডটা হবে তারপরে কিন্তু একবার ফোন করে জানাবেন যে আপনি কিরকম থাকছেন। মানে জবা ফুল আর আমলকিটা না ম্যান্ডেটরি, মানে ওই দুটো প্রোডাক্ট, ওই দুটো জুস আপনাকে খেতেই হবে এবং সংগ্রহ করতেই হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদেরই একটু হেভি মেনস্ট্রুয়েশনের সমস্যা তারা কিন্তু তার সঙ্গে কুলেখাড়াটাকে অ্যাড অন করবেন, কারোর যদি নার্ভের সমস্যা থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে তার সঙ্গে তারা অপরাজিতাকে অ্যাড অন করবেন, এরকম অ্যাড অন করতে করতে যাবেন। কিন্তু জবা ফুল আর আমলকিটা অল্টারনেট খেতেই হবে, মানে ওটা বাদ দিয়ে কিছু করা যাবে না, মানে এই এই প্যান্ডামিক সিচুয়েশনে। আর একজনের ওই পিঠে যেটা এ রয়েছে অ্যালার্জি রয়েছে তাকে বলবো, আমাদের যে ডিলিটলটা আছে ওইটা আপনি ওই স্নান করার সময় পিঠেতে মানে জাস্ট ওই জলে দিয়ে পিঠেতে দেবেন, পিঠেতে লাগাবেন। অ্যাকচুয়ালি এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সবই কিন্তু আমাদের প্রয়োজন, মানে আমাদের কি বলবো স্যানিটাইজেশনের তো ভীষণ দরকার, অ্যান্টিসেপটিক ভীষণ দরকার, সবটাই কিন্তু সামন্ত আয়ুর্বেদের হাত ধরে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে আগামী রোববার, প্রত্যেক রোববার বিকেল 4:30 অনু নিয়ে আমাদের কথা বলা, অনু আয়ুর্বেদ বা অনু নিয়ে কথা বলা, সেখানে সামন্ত আয়ুর্বেদ থাকবে আপনাদের সঙ্গে, মিস্টার সামন্ত থাকবেন আপনাদের সঙ্গে। ধন্যবাদ দাদা, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার, নমস্কার।